এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.pundunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। গাট্টু চিংকি গেল রেস্টুরেন্ট। গাট্টু চিংকি আর মা সোফায় বসেছিল আর বাবা ওয়াক করতে করতে ওদেরকে কিছু বোঝাচ্ছিল। সবাই ওনার কথা মন দিয়ে শুনছিল। বাচ্চারা, আমার অফিসে সিলভার জুবলি পার্টি আছে আর আমাদের সকলকে ফ্যামিলির সঙ্গে একটা অনেক বড় 5-star রেস্টুরেন্টে ডাকা হয়েছে। ওয়াও, 5-star রেস্টুরেন্ট, কি মজা, তাই না? হ্যাঁ বাচ্চারা, মজা তো খুব হবে, কিন্তু আমি নার্ভাস হচ্ছি খুব। প্রথমবার আমরা এত বড় রেস্টুরেন্টে যাচ্ছি। তুমিও না এতে নার্ভাস হওয়ার কি হয়েছে গো? এটা তো খুব ভালো কথা, তাই না? তোমরা সবাই মিলে নিজের কোম্পানিকে এত আগে নিয়ে গেছো, তার জন্যই তো পার্টিটা। তোমার খুব এনজয় করা উচিত এটা। হ্যাঁ, এইটা তো ঠিক বললে। হ্যাঁ বাবা, তাহলে নার্ভাস হওয়া বন্ধ করো আর বলো তুমি রেস্টুরেন্টের জন্য কি পরবে। আরে হ্যাঁ, আমাকে তো খুব ভালো জিনিস পরা উচিত। আমি এক্ষুনি কভারটা চেক করি। বাবা তারপর কাপড় ফাইনাল করতে লাগে আর মা ওনার হেল্প করতে লাগে। পরের দিন রেস্টুরেন্ট যাওয়ার জন্য ওরা একদম তৈরি। বাচ্চারা, তাড়াতাড়ি গাড়িতে বসে পড়ো, না হলে আমরা লেট হয়ে যাব। সবাই তাড়াতাড়ি রেস্টুরেন্ট পৌঁছে যায়। ওয়াও, কত বড় রেস্টুরেন্ট এইটা! ভেতর থেকে তো আরো ভালো হবে, তাই না? হ্যাঁ গট্টু, এটা শহরের বেস্ট রেস্টুরেন্ট। চলো ভেতরে যাই। তখন চিংকির চোখ একটা ফ্লাওয়ার শপে যায়, যেটা রোডের অপর দিকে ছিল। ও, আইডিয়া বাবা, তুমি না এখান থেকে একটা বুকে নিয়ে নাও। হ্যাঁ, তোমার বস খুব খুশি হয়ে যাবে। বাহ চিংকি, এটা তো খুব ভালো আইডিয়া। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসি। তারপর বাবা গিয়ে একটা বুকে নিয়ে আসে আর সবাই ভেতরে চলে যায়। ক্যাটু, তুই একদম ঠিক বলেছিস, এই রেস্টুরেন্টটা তো ভেতর থেকে আরো সুন্দর। আরে চিংকি, ওইসব ছাড়ো, ওই দেখো স্টার্টে শুরু হয়ে গেছে। মা বাবা তখন গট্টুর কথা শুনে হাসতে লাগে। আচ্ছা সোনারা, যাও তোমরা গিয়ে স্টার্টার এনজয় করো, ততক্ষণে আমি আর তোমার বাবা গিয়ে বসকে এক বুকে দিয়ে আসি। ওকে মা। গট্টু চিংকি তারপর বুফের কাছে যায় আর গট্টু অনেক ধরনের স্টার্টার টেস্ট করে। ওয়াও, কত টেস্টি! আরে আরে, আস্তে করে খা গট্টু, আগে খা তারপর কথা বল। চিংকি, তুমি এটা ট্রাই করো না। তারপর গট্টু চিংকি মিলে অনেক ধরনের খাবার টেস্ট করে। মানতে হবে চিংকি, এই রেস্টুরেন্টের খাবার তো খুবই ভালো। আমার তো ইচ্ছা করছে শুধু খেতে থাকি আর খেতে থাকি। না না গট্টু, যদি স্টার্টার খেয়ে তুই এখন পেট ভরে নিস, তাহলে পরের গুলো কি করে খাবি? তারপর সেখানে মা বাবা চলে আসে। মা বলে, চিংকি একদম ঠিক বলছে গট্টু, এত স্টার্টার খাওয়া উচিত না গট্টু। হ্যাঁ, ওকে মা। বাবা বলো না, তোমার বসের ওই বুকে ভালো লেগেছে? পছন্দ হয়েছে তো? হ্যাঁ চিংকি, আমার বসের সেই বুকে খুব ভালো লাগলো, উনি খুব খুশি হলেন। দেখলি বাবা, বলেছিলাম না আমি, ওনার ফ্লাওয়ারস খুব ভালো লাগবে। হ্যাঁ চিংকি, থ্যাংক ইউ মা। বাবা, আমার কাছেও একটা আইডিয়া আছে। হ্যাঁ বলো গাটু, কি আইডিয়া আছে? আমরা প্রথমবার একটা 5-star হোটেলে এসেছি এত রেডি হয়ে, চলো না সবাই একটা ফ্যামিলি ফটো নেওয়া হোক। আরে আমিও তো এটাই ভাবছিলাম অনেকক্ষণ, চলো একটা ফটো নিয়ে নি। এত সুন্দর হোটেল আর আমরাও কত সেজে গুজে রয়েছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি একটা ফটো নেওয়া হোক। বাবা সেলফি নেয় আর গট্টু চিংকি মা বাবার মাঝখানে দাঁড়িয়ে যায়। কি দারুণ ছবি এসেছে না মা বাবা? আমরা সেই ফটো ফ্রেমে ছবিটা অ্যাড করে দেবো। হ্যাঁ, আমাদের ঘরে এটা লাগানো। আচ্ছা হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। আরে বাহ, আজ তো গট্টু চিংকি দারুণ দারুণ আইডিয়া আসছে মাথায়। সবাই একসাথে কথা বলছিল, ঠিক তখনই একটা অ্যানাউন্সমেন্ট হয়। হ্যালো গেস্ট, আপনারা সবাই এখানে টাইম বের করে আসলেন, তার জন্য থ্যাংক ইউ। উই হোপ আপনারা পার্টি এনজয় করছেন। আর হ্যাঁ, এই স্পেশাল ডিনারের পরে এই রেস্টুরেন্টের একটা স্পেশাল বিখ্যাত পেস্ট্রিও আছে, প্লিজ এনজয়। ওয়াও, কি ব্যাপার বাবা মা, আমি তো তাড়াতাড়ি পেস্ট্রি খেতে চাই। হ্যাঁ বাবা, এই পার্টিটা তো চিরকাল মনে থাকবে। হ্যাঁ বাচ্চারা, সেটা তো দেখছি যে তোমরা কতটা খুশি। সবাই তারপর ডিনার করে আর পেস্ট্রিও খায়।
গাট্টু চিংকির তো পেস্ট্রি দারুণ লাগে। আমি আরো একটা খাবো। গাট্টু আর খাস না, বেশি মিষ্টি খাওয়া উচিত না, বলেছি না? ওতে আমাদের দাঁত খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চিংকি, ঠিক আছে, এমনিতেও এই পেস্ট্রি তো খুবই ভালো। চলো এইটা আমি মন ভরে খেয়ে নি, আর এমনিতে তোমার থেকে একটু দিলে আমাকে দিতে পারো। দেখো আমি তোমার দাঁত খারাপ হওয়ার থেকে বাঁচাচ্ছি। সবাই তখন গাট্টুর কথা শুনে হেসে ওঠে। তারপর পার্টি শেষ হয় আর গাট্টু চিংকি মা বাবার সাথে বাড়ি ফিরে আসে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।